Yes. সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ বিলম্বের জন্য আমি আপনাদের কাছ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাদেরকে যথাসময়ে আপনারা আসায় আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরো ঘন্টাখানিক আগে আসতে পারতাম, অসম্ভব ট্রাফিক রাস্তায়, যার কারণে এই বিলম্বটা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রুশ ইউক্রেন যুদ্ধ, ইসরায়েলে ফিলিস্তিন ইসরায়েলের হামলা, যার কারণে জিনিসের দাম আরো বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করলো, এ কারণে অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবে, এটা প্রধানমন্ত্রীর কথা, কোট আন কোট এটা বলতে চাচ্ছি। আমি বলতে চাই, ইউক্রেন যুদ্ধ সহ কোনো কারণেই বিশ্বের অন্যান্য দেশে দ্রব্যমূল্যের দাম বাড়েনি, এখনো পর্যন্ত দাম বাড়েনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যে অজুহাতটির কথা তিনি বলছেন। কারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদী শাসন দায়ের করে উদ্ভব উন্নয়নের নামে বাংলাদেশে মহাসমরে দুর্নীতি আর লুটপাট চলছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি এখন সর্বজন বিদিত। সরকারদলীয় লোকেরা সমস্ত ব্যাংক লুটে নিয়েছে, মন্ত্রী ও দলীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সকল পণ্যের মূল্য এখন আকাশ চুম্বি। দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের লোকজন পাচার করে যাচ্ছে। 1 কেজি চালের দামে 1 কেজি আলু কেনা যায় না। এই সবজির যে মৌসুম চলছে, এই সবজির মৌসুমে সকল সবজি 100 থেকে 200 টাকার নিচে এর কেজি নেই, এর চাইতে আরো অনেক বেশি। পেঁয়াজ কাঁচামরিচ আকাশ স্পর্শ করছে, মানুষ ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করে আহাজারি করছে, কিন্তু ক্ষমতাসীন দলের লোকেরা সুখ স্বর্গের মধ্যে বাস করছে বলেই ক্ষুধার্ত জনগণের সাথে মশকরা করতে তাদের পারছে না, এবং তারা এটাকে ভ্রুক্ষেপই করছে না। দীর্ঘ 15 বছরের লুটপাট, দীর্ঘ 15 বছর ধরে সম্পদ পাচার, আর তাদের ওয়ার্ড থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কর্মীরা আঙ্গুল তুলে কলা গাছ, এই কারণেই তো দেশে বিদেশে সমস্ত গণতন্ত্রকামী মানুষ ধিক্কার জানাচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন, 30শে ডিসেম্বরের নির্বাচন 2018, 5ই জানুয়ারির নির্বাচন 2014, এগুলো নিয়ে ধিক্কার জানাচ্ছে, কিন্তু লজ্জাহীন আওয়ামী সরকার সমস্ত লজ্জার বোধ বিবেচনা বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে আপনার অবৈধ ক্ষমতার কি যে মানে ফুর্তি, কি যে আমোদ, এই কারণেই তারা এটা ছাড়তে চান না। জনগণের পক্ষের বিরোধী শক্তিকে বিভৎস কায়দায় দমন পীড়ন করে দলের সমস্ত শীর্ষ নেতাদেরকে
কারাগারে বন্দি করে চলছে তাদের একতরফা নির্বাচনের মহাসমারোহ, তড়িঘড়ি করে সংবিধানকে অগ্রাহ্য করে সরকার গঠন শপথ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বোধহয় হাত ছাড়া হয়ে যাবে। এইভাবেই তারা একের পর এক অবৈধ অন্যায় কাজগুলো করে যাচ্ছে। সরকারের মহাদুর্নীতি এবং অর্থ ও সম্পদ পাচারের কারণেই অর্থনীতিতে বারবার ধাক্কা আসছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেই জন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, এটা প্রধানমন্ত্রী বলেছেন। তারা কম্বোডিয়ার মতো না, এটা সাধারণ ওবায়দুল কাদের বলেছে, তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে। কোট আনকোট ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। আমি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। এইটা এখন আমার বক্তব্য নয়, যারা বিএনপি করেন না এই ধরনের বুদ্ধিজীবী কলামিস্ট লেখক তারা প্রতিনিয়ত এই কথাগুলি বলছে। একদিকে রাষ্ট্রশক্তিকে বানিয়েছেন তিনি আওয়ামী চেতনায় লালিত করে, পুলিশ র‍্যাব দিয়ে জনগণের উপর ক্রমাগত অত্যাচার নিপীড়ন নির্যাতন গ্রেপ্তার কারা নির্যাতন করে যাচ্ছেন, আর পেছনে তাদের রয়েছে আরেকটি বড় শক্তি। এই শক্তির উদ্বুদ্ধ হয়েই প্রধানমন্ত্রী আহ্লাদিত আনন্দিত আওয়ামী সরকার। আমি ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগ বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন, উনি বলেছেন ওবায়দুল কাদের এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছেন। 7ই জানুয়ারিতে জনগণ আপনাদেরকে চূড়ান্ত ভাবে একেবারে যেটাকে বলা হয় মাঠ থেকে বের করানোর জন্য যে লাল কার্ড দেয় ফুটবল খেলায়, সেই লাল কার্ড রেফারির ভূমিকা জনগণ দেখেছে যে এরা ফাউল করছে একের পর এক, এবং জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। জনগণের নির্বাচন, বৈধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সাথে ওদের সম্পর্ক নেই, তাই জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। সে একদলীয় একতরফা ভুয়া নির্বাচন ভোটাররা যায়নি, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে, শিশুরাও দেদার্স সিল মেরেছে। আগে ভোট কেন্দ্রে গরু ছাগল সহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবার নির্বাচনে নতুন সংযোজন হয়েছে বানর, এবং বানরের মতো আওয়ামী বাঁদররাও এমন বাদরানি করেছে যে যার নজির এখন অধিকাংশ ভাইরাল হচ্ছে ভিডিওতে এবং বিভিন্ন কি বলে যে মানে স্থির চিত্রপত্র নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। আওয়ামী লীগের পরাজিত দলীয় প্রার্থীরাও সেই নির্বাচনকে প্রহসন ও তামাশা নির্বাচন বলে অভিহিত করেছে। এই প্রশ্নবদ্ধ নির্বাচনে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের উন্নয়ন অংশীদারী দেশগুলো তামাশার নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। গুম খুন সাজানো মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে একতরফা নির্বাচন আয়োজন করলেও জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভুয়া ভোট বর্জন করছে। নির্বাচনের পর কৃত্রিম আনন্দ ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও আপনাদের মনে শান্তি নেই, প্রতিনিয়ত ক্ষমতার ভয় তারা করছে আপনাদের। কারণ সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের দমনের মধ্যে দিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, 7ই জানুয়ারি দেশি বিদেশি লোক দেখান একদলীয় পাতানো ডামি নির্বাচন এবং 4 দিনের মধ্যে বিশ্ব ইতিহাসে দ্রুততম সময়ে কলঙ্কজনক সরকার গঠনের নজিরবিহীন ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম গ্লানি বা অপরাধ বোধ নেই। যারা একের পর এক অপরাধ করেন তাদের সামনে অপরাধের কথা বললে বা এর জন্য যে তাদের মধ্যে একটা গ্লানি তৈরি হবে, কোন বোধ তৈরি হবে, সে তো স্বাভাবিক ব্যাপার, তো কখনোই হবে না।
ভোট ডাকাতি দুর্নীতি লুণ্ঠন অর্থ পাচার হত্যা গুম খুন অপকর্মের মহাসাগরে ডুবে থাকবে মানুষ বোধহীন বিবেকহীন অমানুষ হয়ে পড়ে এখন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বসে দেশবাসীর সাথে সস্তা রসিকতা করছেন বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন ফুরফুরে মেজাজি ঢঙ্গে পেয়ারা হিন্দুস্তানের হিন্দুস্তান হিন্দি গান শোনাচ্ছেন আমরা তো মানে কালকে উনি গোপালগঞ্জের মত বিনিময় সবাই এটা বলছেন আমাদের মানে তালা ভেঙে ভিতরে ঢুকিয়ে ইয়ে নিয়ে যে ওই যে একটা হিন্দি গান অতটা হিন্দি গান টান শুনি না কি এক ক্যামেরা মে বন্ধ হয় চাবি খো গিয়া এটা উদ্ধৃতি করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিন্দি গানের প্রতি খুব অনুরাগ উনার মন তো সব সবসময় দিল হ্যায় হিন্দুস্তানি এই হয়েই আছে সুতরাং এই দিল হ্যায় হিন্দুস্তানির কারণে সবসময় মানে হিন্দি গানের কলি উনার মধ্যে বেরিয়েছে তারপরে উনি একটা রবীন্দ্রসঙ্গীতের কলিও বলেছেন ভেঙে মোর ঘরের চাবি তো আমরা এটা একটা বাউল সুরে একটা গান নিঃসন্দেহে খুব ভালো একটি গান আমরা এটা অন্য সময় মানে শোনার গান কিন্তু আমরা যে বোধ উদ্বুদ্ধ হয়ে একটি অন্যায় বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের অফিস পুলিশ প্রশাসন যেভাবে বন্ধ করে দিয়ে ক্রাইম সিন লাগিয়ে এখানে অবরুদ্ধ করে রেখেছিল আপনার গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছেন বরেণ্য সাংবাদিকরা আপনারাও সেই ছবি হ্যাঁ আপনারাও জানেন যে কিভাবে লাল ফিতা দিয়ে রাস্তায় পুলিশ ব্যারিকেড করে রেখেছিল সেটা আজকে প্রচন্ড দমন পীড়নের মধ্যে দিয়ে তারা একতরফা নির্বাচন করেছে এরপরে এই পরিস্থিতিতে আমরা রবীন্দ্রনাথের ওই গান দ্বারা উদ্বুদ্ধ হয়েছি বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও এই গান দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভাঙতে এসছে আর জাতীয় কবির তারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট এই দুই মহাকবি বিখ্যাত কবির এই দুইটি গান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই স্বৈরাচারী সরকারের তালা ভাঙতে নির্বাচনে ভোটের উপস্থিতি প্রদর্শনের জন্য ডামিদের প্রতিযোগিতা আসর বসানোর স্বীকারোক্তিও দিয়েছেন টুঙ্গিপাড়া মত বিনিময় সভায় শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি হাসবো না কানবো মানে আমার মানে একটু হতবাকি হয়েছি বন্ধুরা শেখ হাসিনা এখন তার অস্তিত্ব আধিপত্যবাদী শক্তির কাছে বিলীন করে দিয়েছেন অন্য দেশের সরাসরি মদদে জনগণের ভোটাধিকার গলা টিপে হত্যা করে ইলেকশন ক্রাইম করেছে আওয়ামী লীগ তারা এখন তাদের পক্ষে কোনো দেশ নেই সেই হিসেব নিয়ে প্রহর পার করছে কোন দেশ তাদের সাথে নেই সেই হিসেব নিয়ে তারা প্রহর পার করছে গণবিচ্ছিন্ন স্বৈরাচার শেখ হাসিনা বুঝে গেছে গণতান্ত্রিক বিশ্ব এবং দেশের সমস্ত জনগণ তার বিপক্ষে এখন তার নিরাপদ প্রস্থানের পথ অতি সংকুচিত হয়ে গেছে সুতরাং এখন তারা ভরসা এখন তার ভরসা এক নায়কতান্ত্রিক কয়েকটি দেশ এবং আধিপত্যবাদী শক্তির নতজানু অবলম্বন করেছে তবে এভাবে টিকে থাকতে পারবে না জনগণের আন্দোলনে সরকার পতন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই সত্যিকারের এবং গতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে আমাদের চলমান আন্দোলনের প্রধান লক্ষ্য আপনাদের সকলকে ধন্যবাদ বন্ধুরা আমার নারায়ণগঞ্জ জেলাধীন 2500 থানার অন্তর্গত সাতগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন মোল্লার রসুলপুর গ্রামস্থ নিজ বাড়িতে গতরাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা সিরাজগঞ্জ জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে না পেয়ে তার নাবালক ছেলের উপর গতকাল আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে মৌলভীবাজার জেলাধীন শ্রী মঙ্গল উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন তাজু সহ বেশ কয়েকজন নেতা কর্মীদের বাড়িতে একতরফা নির্বাচনের পরবর্তীত পুলিশ তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দিনে রাতে হানা দিচ্ছে তাদেরকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি ধমকি দিচ্ছে বন্ধুরা আমার এই হচ্ছে আমাদের